Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Ami Bangladeshi blogger Himo. Je jekhan theke boshe ajke amar ei blog video ti dekhchen ba dekhchen na, asha kori shobai bhalo achen, shusto achen. Alhamdulillah, amra besh bhalo achi. To chole ashlam protibare moton amar YouTube channel e arekti blog video niye. Asha kori ajker blog video tio apnader kache besh bhalo lagbe. To bhalo lagle shurute please like diben. আর সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা কাজে অনুপ্রেরণা পাবো উৎসাহ পাবো সামনে এগিয়ে যেতে পারবো তো এই তো কথা বলতে বলতে আমি শুরু করলাম আমার ইফতারের আয়োজন দিয়ে তো আমি ইফতারের জন্য কি কি আইটেম করেছি তো আমার একার জন্য আর কি আমি একা ইফতার করব আর আমার ছোট বেবি দুইটাকে নিয়ে তো আমার হাজবেন্ডকে কাজের কারণে বেশিরভাগ সময় বাহিরে ইফতার করতে হয় তো আমি একা ইফতার করি নেই মানে প্রায় সময় বাহিরে ইফতার করে তো যখনই ইফতার করে একসাথে আলহামদুলিল্লাহ আমরা একসাথে করি আর যখন করতে পারে না বাহিরে করে নেয় তো এই তো আমি তারপর এখন বেগুনি ভেজে নিচ্ছি বেশি একটা বানাইনি অল্প কিছু করেছি আর কি তো বেগুনি পেঁয়াজও এগুলো করে নিব আস্তে আস্তে তো আমার ছোট দুইটা বেবি আছে তো ছোটটা একবারে ছোট দুই বছর এখনো হয়নি তো এই ছোট বেবি নিয়ে আর কি ভিডিও করা এডিটিং করা খুবই মুশকিল হয়ে যায় তারপরও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি ব্লগ ভিডিওগুলো তো হয়তো আপনাদের মন মতন ব্লগ ভিডিও দিতে পারি না তো আশা করি সামনে আস্তে আস্তে অবশ্যই ভালো হবে ভালো দিতে পারবো ইনশাল্লাহ তো এই তো কথা বলতে বলতে আমি এদিক দিয়ে মরিচের চপ ভেজে নিচ্ছি মরিচের চপগুলো মরির সাথে ভেঙে দিলে খেতে খুবই ইয়ামি লাগে ভালো লাগে তো আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো ইফতার গুলো আগে রেডি করতেছি ইফতার রেডি করার পরে তারপরে মানে রান্নাগুলো করে নিব আর কি তো এখানে আমি কালাবায়ুস মাছটা ভেজে নিয়েছি কলা দিয়ে রান্না করব তো এই তো বুটটাও রেডি করে ফেলছি আর কলার গায়ে অনেক কষ থাকে তাই একটু হলুদ দিয়ে কলাটা ফাঁপ দিয়ে নিলাম তো এই তো কলা তরকারিটা আমি এখন বসিয়ে দিচ্ছি আমি চাপারে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে রসুন বাটা আদা বাটা
আর ফাঁকি জিরা আর কি ওটাও দিব, আর সামান্য আর একটু তেল দিয়ে দিয়েছি। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো, আর এই তো জিরা গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। তো কলা তরকারি খেতে বেশ ভালো লাগে, ইয়ামি লাগে। আর খাওয়ার পরে তো আমি বয়স দিয়েছি, কলা তরকারিটা বেশ ভালো লেগেছে। তো কলা তরকারির সাথে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি, শুধু কলা দিয়ে রান্না করলে ভাল লাগবে না, সেজন্য কয়েকটা আলু দিয়েছি সাথে। তো এখন আমি ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঝোল দিয়ে তারপরে মাছগুলো দিব, দিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে আমি ঢেঁড়শগুলো ধুয়ে নিচ্ছি, ঢেঁড়শ ভাজি করব। তো কলা তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন ঢেঁড়স ভাজিগুলো করে নিচ্ছি। তো ঢেঁড়স ভাজির সাথে কয়েকটা আলু দিয়ে দিলাম, তো এর জন্য আলুগুলো আগে দিচ্ছি, তারপরে ঢেঁড়সগুলো দিয়ে দিব। গরম ভাতের সাথে ঢেঁড়স ভাজি খুবই ভালো লাগে। তো চাপারে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, এটা ডিপ ফ্রিজে রেখে দিব, কাল আবার রান্না করার সময় কাজে লাগবে। এই তো রান্না বান্না শেষ করে আমি এই যে ইফতারে বসে পড়লাম। তো গুড়ের শরবত, আমরা বরাবরই গুড়ের শরবতটা খেয়ে থাকি আর লাচ্চি শরবতটা, তো আজকে আর লাচ্চি করিনি, আজকে শুধু গুড়ের শরবতটাই করেছি। আর হুমাইরা বেগুন দিয়েছি, বেগুনি ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে। তো আমি একাই ইফতার করে নিচ্ছি, সাথে বেবি দুটাকে নিয়ে নিয়েছি। তো এই তো হাবিবা আর হুমাইরাকে আলাদা মেখে দিয়ে দিচ্ছি, হাবিবা খাচ্ছে, হুমাইরাও আলাদা খাচ্ছে। তো আজকে ব্লগ ভিডিও পৌঁছতেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।